পারতো ওখানে। সব থেকে লজ্জাজনক ব্যাপার কি সেখানে পুলিশ থাকতে পুলিশের পিছনে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল শাসক দলের লোক, পুলিশ সেটা দেখছে। যখন ওনার কনভয়ে পাস হয়েছে ওনার কনভয়ের উপর পাথর ছুড়ে মারা হয়েছে, পুলিশ ওখানে নীরব ছিল। পুলিশের উপর প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে, বেশ কয়েকবার হয়েছে। আজকে আমরা সেই জন্য গোটা রাজ্যতে প্রত্যেক জায়গা আজকে এই ঘটনার বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি, আমরা অবস্থান বক্তব্য দেওয়ার পরে আমরা অবস্থান বিক্ষোভ করব, এটাই আমাদের আজকে। আমার নাম হলো বিনিতা রায়, চান্দি টাউন। কেন আপনি একাই শাসক, আপনি একাই লড়বেন? এখানে গণতন্ত্র কোথায়, কোনো মনে থাকে?